গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের একটি অন্যতম খাত শিল্প সেই শিল্প খাতে একটি গুরুত্বপূর্ণ অংশ জাহাজ নির্মাণ শিল্প সারা দেশে এই জাহাজ নির্মাণের জন্য রয়েছে অসংখ্য ডগ ইয়ার্ড যার কিছু অংশ সরকারের নিয়ন্ত্রণে আর বেশিরভাগই ব্যক্তি মালিকানায় পরিচালিত হচ্ছে স্বাধীনতা উত্তরকাল থেকে সেই জাহাজ নির্মাণ ও মেরামতের একটি গুরুত্বপূর্ণ অংশ এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে এপার ওপারে গড়ে উঠেছে বেশ কয়েকটি ডকইয়ার্ড নির্মিত হয়েছে বিশ্বমানের জাহাজ নির্মাণের একটি আধুনিক ডকিয়ার্ড কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই ধর্মগঞ্জেই প্রায় ছোট বড় বিশটি ডকইয়ার্ড আছে যা লাইনের সংখ্যা রয়েছে প্রায় আটাশটি এই ডকইয়ার্ডের মাধ্যমে প্রতি মাসে গড়ে দুটি করে জাহাজ মেরামত করা হয় এবং প্রতি ছয় মাসে একটি করে মাঝারি ও বড় মাপের জাহাজ নির্মাণ করা সম্ভব যার কোনোটি ধারণ ক্ষমতা বারো হাজার মেট্রিক টন অথবা তারও অনেক বেশি হতে পারে এই ডকিয়ারগুলোতে নির্মাণ শ্রমিকরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে দীর্ঘ দিন যাবৎ এখানে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করে কত দিন যাবৎ কাজ করেন এই ডকিয়ার্ডে আমি নারিন জগদা মোটামুটি বারো তেরো বছর যাবৎ চাকরি করি এখানে আপনি কি হিসেবে আছেন আমি এই জায়গায়

অবকাঠামোগত উন্নয়ন শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়নে ডকইয়ার্ড মালিকগণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রণোদনা সহ অনেক ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে সরকার এই সমস্ত ডকইয়ার্ড থেকে পাচ্ছে ভ্যাট ট্যাক্স সহ বিভিন্ন খাতে রাজস্ব এখানে ডকইয়ার্ডে যারা কর্মরত আছেন বহু শ্রমিক এবং মালিকপক্ষ তারা এখানে নিয়মিত এখানে ডকইয়ার্ডে বিভিন্ন জাহাজ নির্মাণ করছেন এবং জাহাজের সাথে সম্পৃক্ত হয়ে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এখানে তো আমি এখন কথা বলবো এই ধর্মগঞ্জ ডকইয়ার্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ হাসান শাহিন সাথে এই যে আপনারা কাজ করছেন আপনি কবে থেকে আপনি এখানে ডকইয়ার্ডে কাজ করছেন আমরা মূলত এখানে ডগেড শুরু উনিশশো সাল থেকে শুরু তখন ডগ ইয়ার দু একটা ছিল এখন তীরে তিলে 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 আমরা এই পর্যন্ত প্রচুর পরিশ্রম করে নিজেরা ডগ কাজ করছি নিজেরা ওয়ার্কার ছিলাম কাজ করে আস পর্যন্ত এ পর্যায়ে আসে আমরা এখন মালিক হয়েছি আমরা অনেক পরিশ্রম করছি এখন এখানে অনেক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে বেকার সমস্যা ছিল ওখানে এলাকার মধ্যে অনেক বেকার সমস্যা দূর হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় হাজার ওয়ার্কার এখন আমাদের এখানে আছে আচ্ছা এই যে এই ডক্টগুলির মাধ্যমে সরকারের কাছ থেকে আপনারা কোনো প্রকার সহযোগিতা পাচ্ছেন কিনা সরকারের কাছ থেকে অবশ্যই সহযোগিতা পাই মিথ্যা কথা আপনি সহযোগিতা পাই বিএব থেকে আমরা সহযোগিতা পাই তো ওনারা আমাদেরকে লাইসেন্স করার পরামর্শ দিচ্ছে আমরা লাইসেন্সের জন্য কাগজপত্র সব জমা দিচ্ছে এটা অন প্রসেসে আছে আমরা আশা করি তারা আমাদেরকে লাইসেন্স দেবে আমরা তখন পুরোপুরি বৈধ হয়ে যাব আর কি তারপর আমরা সরকারকে ব্যাট দিই ইনকাম ট্যাক্স দিই আমরা সরকারের অধীনেই আসি আর এই সকল ডকিয়ার্ড জাহাজ নির্মাণের আদি ইতিহাসের সাথে রয়েছে বাংলাদেশের প্রথম ড্রেজার আবিষ্কারের একটি রোমাঞ্চকর ইতিহাস দেশের যে জাহাজ শিল্প নির্মাণ শিল্প এবং বাংলাদেশের যে ড্রেজার যেটা আমরা বালি খননের জন্য নদীর নাব্যতা কমানোর জন্য যে ড্রেজার ব্যবহার করা হয় সেটা আবিষ্কারক হিসেবে যথেষ্ট খ্যাতি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় তো আপনি আসলে এই যে জাহাজ শিল্পের যে কাজটা এটা শুরু করেছিলেন কবে থেকে স্বাধীনের চার বছর চার পাঁচ বছর পরে থেকে স্বাধীন বাংলাদেশ স্বাধীন হওয়ার পাঁচ পাঁচ পরে থেকে এই যে এই জাহাজ নির্মাণ এবং ডেজার আবিষ্কার ওই থেকে শুরু হয় কারণ এখানে দেখা গেল যে আপনার গিয়া ঢাকা টাউনে এত লক্ষ 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 লোকের যে কষ্ট এখানে নৌকা দিয়া চলাফল করে আর এটা একটা বন্যা যা হইলে যে ক্ষতিটা হয় দেশের এই ক্ষতিটা পুরো ইয়ার জন্য আর ঢাকাতে ছোটো ছোটো নৌকা সারা কিছু ঢুকতে পারতো না এই খননের পরে ডেজার বানার পরে এই যে বড়ো বড়ো শিপ ঢুকতেছে বড় বড়ো ফ্যাক্টরি হইতেছে ওইখানে অনেক কিছু হইতেছে এই ঢাকার ঢাকার ভিতরে প্যাটের ভিতরে আচ্ছা আরেকটা বিষয় তো এই যে আবিষ্কার করার আইডিয়াটা আপনার কিভাবে আসলো আমি সময় সময় মানে খুব কষ্ট আমার চলতেছে আমার কোনো টাকা বসার খুব অভাব আমি একটা কাজের ব্যাপারে চাঁদ তোর দিতেছি লঞ্চে লঞ্চের মাধ্যমে চাঁদুর যাইতেছি এই সময় দেখি মানুষ শীতের মধ্যে ডুবাইতেছে একশো ছোটো বালতি নেওয়া তা আমি তার আইডিয়া ছিল না এটা কি করে তো ওই লঞ্চের মাস্টার আছে ওকে জিজ্ঞেস করলাম বা এখানে কী ওইখানে তো গুটু বয়ে মাটি তোলে আমি এত বছর পরে এত যোগ পরে ওখানে বালতি দিয়ে মাটি তোলে এটা তো কেমন কথা তখন আমার ভিতরে তখন একটা মাথা ভেতর ঢুকলো যে এটা দেখ অন্য কোনো পশে জানা যায় কি না তো এটা নিয়ে আমার চিন্তা করতে হবে তা স্নান করতে আসার পরে আমার একটা ছোট্ট একটা ডিঙ্গির মতন ছিল এটা কিন্তু আমি ছোট্ট একটা ক্যারান বানাইলাম এই ক্যারানটা দিয়ে গ্রাফিং গ্রাফিং একটা ছোট্ট বানাইলাম এটা যা করলাম ইনশাল্লাহ সাকসেসফুল হইল তখন এইটা প্রোডাকশনে আমাদের পোষায় না এটা যে প্রোডাকশনটা হয় এটা দিয়া লোকের খরচ দিয়া পোষায় না তারপরে গেলাম যে এটা আটটু মডিফাই করি তখন গিয়ে আমি এটা ওই ওই যে ডেজারকে ফলো করলাম বিদেশি ড্রেজারকে ফলো করলাম কিন্তু এগোল কত তো একটা ড্রেজার বানায় আ ফিটিং করতে লাগে তিন মাস আবার খোলায় আনতে তিন মাস ওইটা চলব না আমরা দেরি যাইতে হবে আবার আবার রাত্রে ফেরত আসতে হবে এই সিস্টেম করতে হবে এই করলাম তো এইটা কটা কেউ আমার জীবনে যা কাজ করছি বা করছি একটু কষ্ট মধ্যেই মানে সংসার চলছে কিন্তু ওই টাকাগুলি এখানে খাটাইছে আর টাকা দেওয়ার মতো লোক ছিল না আমার আমাকে সাহায্য করার মতো লোক ছিল না তাই পরে পাইপ দিয়ে ছোট্ট ছয় ইঞ্চি ডেজার এটাকে বলা হয়তো ছয় সাত ইঞ্চি পাইপ পাইপের হিসাব তারপরে যে দেখলাম হেভি টাইপে পয়সা কিছু কাজ হইলো এই কাজটা হওয়ার পরে পয়সা পাওয়ার পরে আমার শরীরে একটু শক্তি আসলো এবং ব্রেইনেরও একটু সার পড়লো হ্যাঁ দশ ইঞ্চি বারো ইঞ্চি পালাইলাম আবার এমন বানাইলাম যে আমার একটা পল্টনের মধ্যে দুই সাইডে আমি কাজ করবে ডেজার দুইটা বহা সাইব দুই সাইডে ভিতরে ইঞ্জিন থাকবে দুইটা লোক সংখ্যা পাঁচ ছয় খুব অল্প খরচে একটা ডেজারে একটা দুই হাজার তিন হাজার ফুট মাত্র দুই ঘন্টায় ফিল ফুল করে রকম করতে করতে আমি এগারো বছর একা ছিলাম এগারো বছর একা বহু টাকা মারা দিছে একটা আবিষ্কার করতে গেলে সে একটা মডেল তৈরি দেখায় ওইটাতে সরকার সাহায্য করে কিন্তু আমার সরকার সাহায্য করে নাই বরঞ্চ আর উল্টা আমার প্রতি একটা অত্যুস্ত রইত এটা আরেকটা বিষয় আমরা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে আপনার আবিষ্কৃত ড্রেজার এখন সারা বাংলাদেশে কি পরিমাণের ড্রেজার আছে এখন সারা দেশ বাংলাদেশের মধ্যে পরে দেড় থেকে দুই লাখ দুই লক্ষ তাই ব্যক্তি মালিকানায় নির্মিত এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে আরও অত্যাধুনিক ও বৃহৎ আকারে জাহাজ নির্মাণ করা সম্ভব হবে বলে জানান ডক মালিকগণ কথা বলছেন দিলু ডকিয়ার্ডের স্বত্বাধিকারী ডিএম দিলুর সঙ্গে আর সরকারের কাছে আমার একটি বিশেষ আবেদন সেটা হলো এখন দেশের মধ্যে এমন করুণ অবস্থা তো এর মধ্যে আমরা যারা এই মধ্যবিত্তর মধ্যে যারা ব্যবসা করে আছি ডিয়ার মালিকগুলো হাজার হাজার জাহাজ এই জাহাজগুলো কোথায় ডগিং হবে এখন শুনছি নাকি সরকার নাকি আবার আমাদেরকে উচ্ছেদ করার জন্য উদ্বেগ নিয়েছে তো আমরা এটা সরকারের বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা বিশেষ আবেদন করব যে আমাদের দিকেও যাতে উনি একটু খেয়াল করে যে আসলে এই জাহাজ শিল্পই কোথায় যাবে আর আমরি কোথায় যাব। এই ডকইয়ার্ডগুলোতে বিশ্বমানের জাহাজ ও নৌযান নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা পর্যাপ্ত পরিমাণে থাকলে অদূর ভবিষ্যতে এই শিল্প থেকে দেশ একটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে বলে মনে করেন শিল্প উদ্যোক্তারা এ আর পারভেজের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ পারভেজ